ঈদ পরবর্তী নিত্য পণ্যের বাজারে রয়েছে আগের মতোই। ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে 250 টাকায়, গরুর মাংস প্রকারভেদে 750 থেকে 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর মাছের বাজারেও দেখা দিয়েছে অস্থিরতা, ছোট রুই 300 টাকা কেজি দরে এবং চিংড়ি মাছ 600 থেকে 700 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন রকিব মালিক। রমজান মাস শেষ হলেও বাজার দরের উত্তাপ যেন কমছেই না। রাজধানীর বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম রয়েছে নাগালের বাইরে। ব্রয়লার মুরগির দাম রয়েছে ক্রয় ক্ষমতার বাইরে। এক কেজি ব্রয়লার কিনতে হচ্ছে 250 টাকায়, আর দেশি মুরগির কেজি রয়েছে 600 টাকাতে। মানুষ ইনকাম করে কত টাকা আপনার এক কেজি মুরগি আমার 260 টাকা, তো 1100-1200 হলে তো আমার 300 টাকা চলে যাবে। আমি 300 টাকা থেকে মুরগি নিয়ে ওইটা নিয়ে কয়জনে খেয়ে বাজারে 450 টাকা কেজি চাইলো, তো শেষ পর্যন্ত 400 টাকা দরে কেজি পাইলাম। গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজিতে, ডিমের বাজার রয়েছে আগের মতোই, ডজন বিক্রি হচ্ছে 130 টাকায়। কাঁচা সবজির বাজারে টমেটোর কেজি 50 টাকা, শসা 60 টাকা, বেগুন 40 টাকা, লেবুর হালি রয়েছে 40 টাকায়। ঈদের পরে তো বিশেষ করে সরবরাহ কম থাকে, তারপরে দামটা তেমন একটা রিজনেবল না, তবে কিছু কিছু নতুন তরকারির দাম একটু বেশি। আলু 35 টাকা কেজি, আর টমেটো 50 টাকা কেজি, আর বেগুন 60 টাকা কেজি। মাছের বাজার তো অত্যাধিক আকারে হাই, মাছ কিনলাম 360 টাকা করে রুই মাছ। মাছের বাজারে রয়েছে অস্থিরতা, চিংড়ি বিক্রি হচ্ছে 600 টাকা কেজিতে, রুই মাছ 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।